নেটফ্লিক্সের প্রযোজনায় বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের খুফিয়া নামে একটি বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। কিন্তু সিনেমাটিতে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে সম্প্রতি তারা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে সেই সিনেমার অভিনেত্রী আজমিরি হক বাঁধনের অডিশনের প্রস্তাব পাওয়ার খবর এসেছে গণমাধ্যমে। তবে নেটফ্লিক্স কিংবা নির্মাতা বিশাল ভরদ্বাজের তরফ থেকে এখনও খুফিয়া নামে কোনো চলচ্চিত্রের ঘোষণা আসেনি। গেল শুক্রবার কলকাতার একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এক সংবাদে বাংলাদেশ থেকে কারা খুফিয়া সিনেমায় থাকতে পারেন তার ব্যবচ্ছেদ করা হয়েছে। সে খবরে কানফেরত এ অভিনেত্রীকে ইঙ্গিতে তুলে ধরা হয়েছে। পরে খুফিয়া নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে শিরোনামেও এসেছে বাঁধন। খবরে বলা হচ্ছে তিনি অডিশনের প্রস্তাব পেয়েছেন, এ বিষয়ে কোনো প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি এ অভিনেত্রী, তবে সরাসরি নাকচও করেননি তিনি। বাঁধন গণমাধ্যমকে বলেন তিনি এই মুহূর্তে কোনো কাজ নিয়ে কথা বলতে পারছেন না, জানানোর মতো হলে তিনি নিজেই জানাবেন। সপ্তাহখানেক আগে অভিনেত্রী মেহেজাবিন ও মিম দাবি করেন বিশাল ভরদ্বাজের পরিচালনায় খুফিয়া নামে একটি সিনেমায় অডিশন দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তারা। তবে রাজনৈতিক গল্পের এই সিনেমায় বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে অডিশনের প্রস্তাবে সাড়া দেননি।